আবার আসিব ফিরে ধান ছেঁড়েটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে আবার আসিব ফিরে কথাটাই কারণে বললাম যে এই যে একটা মাস কয়েকটা দিন আমাদের সমস্ত দুঃখ ভুলে আমাদের সমস্ত এলোমেলো অবস্থা ভুলে ধনী দরিদ্র নির্বিশেষে আমরা কয়েকটা সুন্দর দিন একটি মাস কাটালাম আমরা সারা বছর ধরে এই রকমই সুন্দর দিনগুলো কাটাতে চাই তাই জীবনানন্দের কথায় বললাম যে এই দেশেই আবার আমরা আসতে চাই এই আনন্দময়ী মাকে আমরা প্রণাম জানাতে পারি যেন বছরের পর বছর এবং তা এই দেশে সম্ভব যদিও এই দেশ থেকে দেশান্তরে চলে গেছে এই উৎসব সেটা আপনারা নিশ্চয়ই জানেন আপনারা আমাদের শ্রদ্ধা গ্রহণ করবেন আমাদের আলিঙ্গন গ্রহণ করবেন আমাদের প্রণাম গ্রহণ করবেন আজ বিজয়া দশমী এই বিজয়া দশমীর দিনে প্রথমে যার সাথে আলাপ করিয়ে দেব তিনি হলেন তমাল কৃষ্ণ গোস্বামী কেন তার সাথে আলাপ করালাম আপনারা যে সমস্ত থিম পুজোগুলো দেখেন বলা যেতে পারে উনি একজন বিশেষজ্ঞ সারা দেশ জুড়ে ওনার নাম এই এই থিম পুজোয় যে থিমের সৃষ্টি উনি প্রত্যেকটা পুজোয় যেখান থেকে উনি আমন্ত্রণ পান যেখানে উনি সময় দিতে পারেন সেইখানে এই থিমের সৃষ্টি করেন অর্থাৎ তাঁর এই ক্রিয়েটিভিটিকে আমরা প্রথমেই সম্মান জানাই আজকের বিজয়া দশমীর দিনে কারণ এগুলোই তো আপনারা এই কদিন ধরে উপভোগ করলেন আর একজন রয়েছেন সঙ্গীত শিল্পী সুভ্রজিৎ আদক তাকে আপনারা বহুদিন থেকে চেনেন বহু রেকর্ডে তার গান শুনেছেন এবং বহুবার তাকে বিভিন্ন চ্যানেলে দেখেছেন এত সুন্দর সে গান গায় আমরা মুগ্ধ হই সে আমার ভাতৃ সমবন্ধু সুভ্রজিৎ আর আমার বাঁধিকে রয়েছে বিশিষ্ট বাচিক শিল্পী উসসী সেনগুপ্ত দীর্ঘদিন ধরে সেই ছোটবেলার থেকে যিনি আবৃত্তি নিয়েই তার পরিক্রমা তিনি চলেছেন তার বোধহয় হিসেব করলে দুশো থেকে তিনশো কবিতা তার স্মৃতির মধ্যে রয়েছে খুব ছেলেবেলার থেকেই স্মৃতিতে তিনি ধরে রেখেছেন এই পর্বে আজকে এই বিজয়ার দিনে আমি উশসীকে অনুরোধ করব যে তাঁর যদি এই মুহূর্তে যে কবিতা মনে আসছে ও সেটা আপনাদের শোনাক শুনুন সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পাড়ি লয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে কো কোথামিয়া মৌরে বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়নোপাতে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে স্বপন আমার ভরে ছিল কোন গন্ধে ঘরের আধারে কেঁপেছিল কি আনন্দে ধুলাই লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবারে আমি ভেবেছিন উঠি উঠি আলস জিয়া পথে বাহিরাই ছুটি উঠিনু যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হল না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পাড়িজাত হাতে এই যে শুনলাম যে তুমি এসেছিলে সুন্দর সুন্দর তিনি ঈশ্বর হতে পারেন সুন্দর তিনি মানুষ হতে পারেন তিনি প্রকৃতি হতে পারেন তিনি রাজা হতে পারেন সব কথাগুলি কিন্তু রবীন্দ্রনাথের কথা এসেছে এবং অসসী যে কবিতাটি বললো সেটি রবীন্দ্রনাথেরই কথা আসলে আমরা এখন শরৎকালের মধ্যে রয়েছি প্রকৃতি তার রঙ পাল্টাচ্ছে যার জন্যেই এই যে রবীন্দ্রনাথের সেই লেখা সেদিনকে তুমি এসেছিলে ও গো সে কি তুমি মোর সভাতে হাতে ছিল তবু মাসি অধরে অবাক হাসি সেদিন ফাগুন মেতে উঠেছিল মদ বেউ শোভাতে সে কি তুমি ও তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে নবযৌবন সভাতে সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে খেলিলে সে কোন খেলা কোথা কেটে গেল বেলা ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত কমল দুলালে পুলকিত মোর পরাণে তোমার বেলল নয়ন বুলালে সব কাজ মোর ভুলালে এটা তো আপনারা জানেন প্রকৃতির রং পাল্টায় এই কবিতার নাম রবীন্দ্রনাথ রেখেছিলেন নববেশ আমি একটু প্রকৃতির কবিতা কারণ নববেশে প্রকৃতির পরিবর্তন দেখিয়েছেন রবীন্দ্রনাথ অর্থাৎ ফাল্গুন দিয়ে শুরু বসন্তকাল দিয়ে শুরু বর্ষায় শেষ এবং বর্ষার এখনও ছটা কিছু কিছু রয়ে গেছে প্রকৃতির মধ্যে আবার মাঝে মাঝে শরৎকালের আকাশ শরতের ওপর কোনো কবিতা একটু শুনতে ইচ্ছে করছে উসুসির কাছে তারপরই আমি এদিকটায় আসব আজি কি তোমার মধুর মুরতি শারদ প্রভাতে হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে পারে না বহিতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না কোয়ার ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে জননী তোমার শুভ আহ্বান পাঠায়ে দিয়েছ ভুবনে নূতনে ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে অবসরে আর নাহিকো তোমার আটি আঁটি ধান চলে ভারে ভার গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠিছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠায়ে দিয়েছ ভুবনে তুলি মেঘোভা আকাশ তোমার করেছ শুনিল বরণী শিশির ছিটায় করেছ শীতল তোমার শ্যামল ধরণী স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে আসে দলে দলে তব দারু তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছ শুনিল অমল স্নিগ্ধ শীতল ধরণী বহিছে প্রথম শিশিরে সমীর ক্লান্ত শরীরে জুড়ায় দিকে দিকে তব নব নব আশা নবীন জীবন উড়ায় স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে। আসে দলে দলে তব দারো তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছ শুনিল অমল স্নিগ্ধ শীতল ধরণী মাতারে কণ্ঠে সে ফালি মারল গন্ধে ভরিছে অবনি, জলহারা হারা মেয়ে গাঁচলে খচিত শুভ্র যেন সে নবনী পড়েছে কিরিট কনকো কিরণে মধুর মহিমা হরিতে হিরণে কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়াইয়েছে মোর জননী আলোকে শিশিরে কুসুমে হাসিছে নিখিল অবনী যেন পুজোর একটা ছায়া ছবি দেখলাম কিন্তু আপনাদের একটি খবর দেওয়া আমার উচিত আপনারা এই অনুষ্ঠান সেটা আপনারা সকলেই জানেন হাই নিউজের পক্ষ থেকে পরিচালনা করছেন সুব্রত ঘোষাল অনুষ্ঠানের নাম সুরের আকাশে সুরের আকাশে অনুষ্ঠানে আপনারা উপভোগ করছেন আজকের অনুষ্ঠান আজকের বিজয়া দশমীর অনুষ্ঠান কবি সুব্রত ঘোষাল আমি জানি না তার আরও কী কী পরিচয় আছে কিন্তু আমরা জানব আজকে সুযোগ হয়েছে আমার এই যে কবিতাটি আমার হাতে রয়েছে এটি এখনও স্মৃতিতে ধারণ করতে পারিনি আমি কিন্তু করব। কারণ আজকেই এটা আমি পেয়েছি সেই কবিতাটি আপনাদের শোনাচ্ছি স্মৃতির ভেলায় দুর্গা এবং আজকে এই স্মৃতির কথা আজকের দিনটা কেটে গেলে আবার আমাদের স্মৃতি শুরু হয়ে যাবে যে আমরা এই কটা দিন কাটালাম এবং সেই ছেলেবেলা থেকে প্রকৃতি এবং প্রকৃতি মায়ের সাথে এবং মা দুর্গার সঙ্গে আমরা সময় কাটাচ্ছি সেই ছেলেবেলা থেকে তিনি আমাদের আপন মা হয়ে উঠেছেন প্রতি বছর ঘুরে ফিরে নতুন করে নতুন রূপে নতুন সাজে মা দুর্গা এলে মনের কোণে স্মৃতির ভেলা কত কথাই বলে ছোট্টবেলায় পালুধি পাড়ায় মহালয়ার ঠিক পরে পালুধিদের বোধন ঘরে সন্ধ্যা হলেই নাটক যাত্রার সালে ব্যস্ত হতো পাড়ার যত ছোটো বড়ো সব শুরু হয়ে যেত পুজো পুজো রব পুজো পুজো রব জন্মাষ্টমীর দিনে মাটি তুলে খুশিতে পালে তুলে প্রতিদিন পালভীদের ঠাকুর দালানে যখন এক চালা ঠাকুর গড়ার কাজ শুরু হতো তখন পাড়ার কচি কাচা সব নাওয়া খাওয়া ভুলে শুধুই পুজোর দিন গুনত শুধুই পুজোর দিন গুনত অবশেষে দিন গড়িয়ে ষষ্ঠীর দিন এলে সারা রাত জেগে হ্যাঁক জেলে চলতো মায়ের ঢাকেশ্বরী সাজ আর পরের দিনে সপ্তমীতে কলা বউ এলে সঙ্গে ঢ্যাঙ্কুরাকুর বাজনা বাজে ঢাকের আওয়াজে ঢাকের তালে তালে অষ্টমী আর নবমীতে পালধি বাড়ুতে হতো মহাই ধুমধাম করে পাড়ার সপরিবারে নিমন্ত্রণে মহাভুরি ভোজ পুজোর কদিন নতুন জামা কাপড় পরে বারে বারে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা হতো রোজ রোজ নবমী পেরিয়ে দশমীর দিন এলে মিষ্টি মুখে বিজয়ার প্রণাম সেরে কোলাকুলিতে যখন সবাই মহামিলনের কথা বলে চোখের জল ফেলে পুজোর আনন্দের এই টানা হতো ঢাকের কাঠিতে বিদায়ের সুর তোলে একজন মানুষ দেখুন তার এই লেখাটা আজকে হাতে পেয়েছি এই লেখাটা কিন্তু ছাপানো নয় তারই হাতের লেখা এবং আমি প্রথম পড়ছি এবং আমি গৌরবান্বিত যে এইরকম একজন গুণী মানুষ যিনি দুর্গা পুজোর প্যান্ডেলে থিম তৈরি করেন যেগুলো সারা রাত ধরে মানুষ দেখে ভিড় করে দেখে তার হাতে তার যে নস্টালজিক আইডিয়া নস্টালজি ভাবনা ঠাকুর নিয়ে তারই প্রতিফলন এই কবিতা এসেছে আমি তাকে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য এই বিষয়ে তার বিষয়ে তার অভিজ্ঞতার বিষয়ে নমস্কার শুভ বিজয় সকল দর্শক বন্ধুকে আমি উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি আর্ট কলেজ থেকে পাশ করি তারপরে এই পুজো বিষয়ভিত্তিক পুজো যেগুলোকে থিম পুজো বলা হয় সেই বিষয়ভিত্তিক পুজোয় আর্ট কলেজের অধিকাংশ বা পাশ করা ছেলেবুলেরাই কাজ করতে শুরু করেছে এই নব্বইয়ের দশক থেকে আমিও সেরকম একজন শিল্পী তো আমার যেটা অভিজ্ঞতায় এইটুকুই বলবো যে পুজো তো আমরা আমাদের জন্মের চিরন্তন পুজোর একটা তো আমরা কংসনারায়ণ বা তাহেরপুরের রাজা কংসনারায়ণের থেকে আমরা যেটা পাই যে দুর্গাপুজোর প্রচলন বঙ্গে হয়েছে তো দুর্গা পুজো তো হয়ে দীর্ঘদিন ধরে আসছে কিন্তু নব্বইয়ের দশকের গোড়াতে যে একটা পরিবর্তন এলো এই বিষয়ভিত্তিক পুজো যখন পাল মশাইরা ঠাকুর বানাতেন ডেকোরেটার মণ্ডপ করতো কাপড় বাঁশ দিয়ে মণ্ডপ হতো কিন্তু যখন আর্ট কলেজে আমার মতো আমার আরও বন্ধুবান্ধব দাদা স্থানীয় বা হাত্রীপ্রত্রীমরা এই পুজোর সঙ্গে সম্পৃক্ত হলো তখন পুজো একটা বিষয়ভিত্তিক পুজো যেটাকে জুলুসটা বেড়ে গেল হ্যাঁ একটা থিম পুজো বলা হচ্ছে বিষয়ভিত্তিক এই করতে করতে আমাদের যেটা হলো এখন পুজো আমার যেটা একটা যে আর্টিস্টের দেখেছে এটা আমার অনুরোধ আর্টিস্ট বন্ধুদের কাছে এতটা সেরিব্রাল হয়ে যাচ্ছে পুজোটা তো সকলের তো একটু ভাবা উচিত মানে এতটাই বিষয় মানে আমজনতার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি আর্টিস্ট বন্ধুদেরকে অনুরোধ করব যেন পুজোকে রেখে যা শিল্প সচেতনতা শিল্প ক্রিয়েশান যা যা কিছু করুক কিন্তু মা দুর্গা আর আলটিমেট মা দুর্গা অর্থাৎ উনি বলতে চাইছেন যে যে ডিভোশন একটা থিমের মধ্যে যেন ডিভোশনটা হারিয়ে না যায় এটাই একদম ঠিক বলেছেন এটাই উনি যেটা আমাদের মাথার ওপর দিয়ে যেন চলে না যায় যে যেখানে আসল আসলকে ছাড়িয়ে উপলক্ষ্য বেশি হয়ে গেল এইটা যেন না হয় এটাই তিনি বলছেন আমার আমার শিল্পী বন্ধুদের কাছে এটাই অনুরোধ দাদা একদম আমার মনের কথাটা বলেছেন খুব প্রাসঙ্গিক ভাবে বলেছেন আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা আবার শুনবো সেই কথা কিন্তু আমাদের আরও গানের শিল্পী অপেক্ষা করছে আজকে বিশিষ্ট গানের শিল্পীরা আজকের এপিসোডে অপেক্ষা করছে তাই আমাদের বাচিক শিল্পী উসসী সেনগুপ্তেরও ছোট্ট কয়েকটি লাইন শুনে কোনো কবিতার তার প্রসঙ্গটি শেষ করে সেই সব বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের ডাকব এবং অনেকক্ষণ থেকে সুভ্রজিৎ আদক আমাদের ভাতৃসম বন্ধু অসম্ভব ভালো একজন সঙ্গীত শিল্পী তার গান শুনব শেষ কথা এটাই বলি নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির বুকে নিরবধি বহিষত নদী চরণে জলধীর বাজেন উপুর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আশী বাড়ি সদাতার পরে ঝরি যেন উমার চেয়ে এ আদরিণী মে ওড়ে আকাশ ছে মেঘ চেকুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর তাহলে এই এই পর্বে শেষের কথায় যাই উসির কণ্ঠে আরও কয়েকটি লাইন কবিতা আসলে এই যে অনুষ্ঠানটা আপনারা চার দিন উপভোগ করছেন এটাও কিন্তু কবিতার মতোই অর্থাৎ কবিতায় তো আগে লেখা হয় তারপর তো সুর দেওয়া হয় তারপর গান হয় সুতরাং সমস্ত অনুষ্ঠানটা এবং এই যে পেছনে যে ছবি দেখছেন যে সাজানো হয়েছে এই স্টুডিওকে সেটাও কিন্তু একটা কবিতার মতোই উশসী তোমার শেষ কিছু বলার থাকলে বলে শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার শিশিরে ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিকে লাগায় তোমার শ্যামল অঙ্গনে কুঞ্জ ছায়ার গুঞ্জ রনের সঙ্গীতে ওর না একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি এইবারে আপনাদের সামনে আমি উপস্থিত করব আমাদের প্রত্যেকের প্রিয় আমাদের প্রত্যেকের ভালোবাসার সঙ্গীত শিল্পী স্বরূপ পালকে আমি আপনাদের সামনে তাকে উপস্থিত করব এবং এরপরে সঙ্গীতে আমরা প্রবেশ করব আমাদের সঙ্গীতের জন্যে তিনি আমাদের গান শোনাবেন শুভ্রজিৎ আদক